হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সুহেল আর আপনারা দেখছেন ভিসা ইনফো আপডেটস ইউটিউব চ্যানেল। আর আজকে টপিকের বিষয়টি হচ্ছে ইউরোপের কোন কোন দেশের ভিসা রেশিও অত্যন্ত ভালো এবং ভিসা হচ্ছে, এবং কোন কোন কাজে মূলত ভিসা হচ্ছে বা ভিসা পাচ্ছে সবাই, সেই সম্পর্কে এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি একটি একটু সংক্ষিপ্ত হবে, সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন। প্রথমতই আমি ইউরোপের কিছু নন সেনজেনভুক্ত দেশ এবং কিছু হচ্ছে সেনজেনভুক্ত দেশের লিস্ট আপনাদের সামনে তুলে ধরবো, যেই দেশগুলোতে এখন বর্তমানে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে, ভিসা রেশিও খুব ভালো। আর তাদের মধ্যে অন্যতম হচ্ছে আপনারা যারা নন সেনজেনভুক্ত কোনো দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য সার্বিয়া, মন্টিনিগ্রো, তারপরে হচ্ছে আপনার হচ্ছে কসোভো, এই তিনটি দেশের ভিসা রেশিও ভালো। যদিও কসোভোতে এখন আপনারা জানেন যে বাংলাদেশের যে এম্বাসি রয়েছে সেটি বন্ধ রয়েছে, 5 জানুয়ারি পর্যন্ত বন্ধ রয়েছে। আশা করি যারা ফাইল সাবমিট করবে তারপরেই খুলে যাবে। সো ওয়ার্ক পারমিটের সাথে কিন্তু এম্বাসি বন্ধের কোনো সম্পর্ক নাই যদিও। সো আপনারা আশা করি কসোভোর ভিসার জন্য যদি অ্যাপ্লাই করেন বা ফাইল সাবমিট করেন তাহলে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়। আর সার্বিয়া, মন্টিনিগ্রো এই দুইটি দেশে মূলত ভিসা রেশিও কসোভোর চাইতেও ভালো, 75-80% ভিসা রেশিও ভিসা হচ্ছে। আর তাদের মধ্যে আর আপনারা যদি সেনজেনভুক্ত কোনো দেশে পাড়ি জমাতে চান তাহলে আমি যে কয়েকটি দেশের নাম বলবো তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার হাঙ্গেরি, এরপরে হচ্ছে আপনার ক্রোয়েশিয়া, লিথুয়ানিয়া, ইতালি, এই সমস্ত দেশগুলোতে ভিসা রেশিও এখন খুবই ভালো। এখন যেই সমস্ত দেশে মূলত কোন কোন কাজে কর্মীরা যাচ্ছে বা ভিসা পাচ্ছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে যে কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাস্টিক ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি হেল্পার, কার্পেন্টারি হেল্পার, তারপরে হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কার, সব এই ধরনের কাজই মূলত, এবং হেভি ড্রাইভার থেকে শুরু করে মোটামুটি ভালো ভালো নর্মালি যেই পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোতে বেসিক্যালি আপনার ভিসা পাওয়া যাচ্ছে। এবং যারা ভিসা পাচ্ছেন তাদের তো আলহামদুলিল্লাহ ভাগ্য খুবই ভালো, আর যাদের ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে তারা পুনরায় ট্রাই করলেন সেটা পাবেন। এই সমস্ত দেশে ভিসা রেশিও খুব ভালো, 100 প্রতি 100 জনে 70-80 জনে ভিসা পাচ্ছে, আর কসোভোতে মূলত 60 জনে ভিসা পাচ্ছে। সো আপনারা যারা সেনজেনভুক্ত বা নন সেনজেনভুক্ত ইউরোপের কোনো দেশে পাড়ি জমাতে চান, সো এই সমস্ত কাজে যাদের দক্ষতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে এবং যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এই সমস্ত কাজে অ্যাপ্লাই করতে পারেন। আশা করি এই সমস্ত দেশগুলোতে সেনজেনভুক্ত নন সেনজেনভুক্ত দেশগুলোতে দিলে ফাইল জমা দিলে আপনাদের ভিসা হয়ে যাবে। সময় লাগে, সময় অবশ্যই লাগবে, যে 5-6 মাস লাগবে ওয়ার্ক পারমিট আসতে। কোনো কোনো সময় সার্বিয়ার ওয়ার্ক পারমিট 1 মাসে চলে আসে, আবার কোনো কোনো সময় 3 মাস সময় যায়। সো ইতালির ক্ষেত্রে ওই রকম, তো বেসিক্যালি 5-6 মাস সময় লাগবে। আর খরচ তো আপনারা জানেন সেনজেনভুক্ত দেশের জন্য যে খরচটা তার থেকে নন সেনজেনভুক্ত দেশের খরচটা অনেকটাই কম। সো আপনারা যারা সার্বিয়া, কসোভো বা ইতালি এবং অন্যান্য দেশের জন্য ফাইল জমা দিতে চান ক্রোয়েশিয়ার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01319-344-803। সো আপনারা প্রথমে কন্ট্যাক্ট করে নেবেন, আপনার মূল পাসপোর্টের স্ক্যান কপি দিয়ে দেবেন এবং ছবি দিয়ে দেবেন, আর কোন কাজে আপনি যেতে আগ্রহী এবং খরচের দিকগুলো আমাদের কাছ থেকে জানিয়ে নেবেন। তারপর যদি আগ্রহী হন সরাসরি অফিসে চলে আসবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।